লার্ন উইথ ফান বিডি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের এইচসিসি অর্থাৎ ডক্টর মালিকা কলেজের অ্যাসাইনমেন্টের সমাধান করব। তো এটা আমাকে ফেসবুকে এক ভাই আমাকে রিকোয়েস্ট করছিল। তো এইখানে 60টা প্রশ্ন দেওয়া আছে। তো আমি ধারাবাহিকভাবে শুধু 60টা প্রশ্নই তোমাদের দেখাচ্ছি, বললে বা পড়ে শোনালে অনেক সময় লাগবে। তো দেখো, আমি পড়তেছি না। এটা হচ্ছে 1-এর ক নাম্বার, আর এটা হচ্ছে খ। অর্থাৎ দেখো, উঠেছি থেকে হচ্ছে এটা খ নাম্বার অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের 1-এর গ। তো আমাদের পরের পৃষ্ঠায় আরও কিছু আছে, এখন আমরা বাকি অংশটুকু দেখব। তো দেখো, গ এর বাকি অংশটুকু এইটুক থেকে, অর্থাৎ বই সাদৃশ্য রয়েছে। তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা লিখে নিবা, আর যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা। এবার আমরা 1-এর যে ঘ নাম্বার প্রশ্নটা আছে এটার উত্তর দেখব। তো দেখো, প্রেক্ষাপট থেকে মানুষ পর্যন্ত এটা আমাদের একটু অংশ। আমার এখন আরও বাকি অংশ আছে, এটা পরের পৃষ্ঠায়। তো এখন তো দেখো বাকি অংশটুকু, অর্থাৎ 1-এর ঘ এর যে বাকি অংশটুকু, তো এটা হচ্ছে করেছে। আবার বলা যায় উক্তিটি যথার্থ। এটা হচ্ছে 1-এর ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার। এখন আমরা 2 নাম্বার অর্থাৎ এর পরবর্তী প্রশ্নের অ্যান্সার দেখব। এবার দেখো, 2-এর ক নাম্বার প্রশ্ন হচ্ছে এইখান থেকে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আহমদ পর্যন্ত। এটা হচ্ছে ক নাম্বার, 2-এর ক। এবার দেখো খ নাম্বার, অর্থাৎ জনমতের বিরুদ্ধে যেতে থেকে আমরা শুরু করব খ নাম্বারটা। অর্থাৎ 2-এর খ নাম্বার প্রশ্ন এখান থেকেই। তো এখন আমরা 2-এর গ নাম্বার প্রশ্নের উত্তর দেখব। তো উদ্দীপকের থেকে শুরু করে আমরা একটানা লিখতেই থাকব। তো দেখো, এটা হচ্ছে আমাদের 2 নাম্বারের যে গ নাম্বার প্রশ্নের উত্তর। তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে লিখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এরপর দেখো, আমরা 2-এর ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখব। অর্থাৎ মহাত্মা গান্ধীর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উভয়ের দেশ, আমি পড়তেছি না। তো আমার মনে হয় যে তোমরা অবশ্যই বুঝতে পারছো। যদি কেউ না বুঝে থাকো অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, অথবা ভিডিওর নিচে কমেন্ট করবা। এটা 60টা প্রশ্নের অ্যান্সার যদি পড়ে শোনাই তাহলে অবশ্যই, না হলে 770 মিনিট লাগবে। এই জন্য আমি শুধু তোমাদের দেখাইতেছি। তো এটাই হচ্ছে আমাদের 2 নম্বরের ঘ নাম্বার প্রশ্নের উত্তর। তো এখন দেখো 3 নাম্বার সমাধান। 3-এর ক নাম্বার হচ্ছে এটা তিরস্কার শব্দের অর্থ, না গেঞ্জি শব্দ গাঞ্জি শব্দের অর্থ। এবং খ নাম্বার উত্তর দেখো, অর্থাৎ হয়েছেন থেকে হচ্ছে 3-এর খ এর উত্তর হচ্ছে এটা। তো এখন আমরা 3-এর গ নাম্বার উত্তরটা দেখব। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ঘ, অর্থাৎ গ এর প্রশ্নের উত্তর। এখন আমরা ঘ নাম্বার সমাধান দেখব। তো দেখো 3-এর ঘ, অর্থাৎ ঘ নাম্বার উত্তরটা এটা এখান থেকে শুরু। তোমরা ধারাবাহিকভাবে এই প্রশ্নের উত্তরগুলো লিখবা। তো এখান থেকে আমাদের 3-এর ঘ নাম্বার অ্যান্সার এখান থেকেই। তো এখন দেখো আমরা 4 নাম্বারের প্রশ্নের উত্তরগুলো দেখব। 4-এর ক হচ্ছে এখান থেকে। এবার খ নাম্বার দেখো, অর্থাৎ হয়েছেন থেকে হচ্ছে আমাদের 4 নাম্বারের খ নাম্বার অ্যান্সার। তো এবার দেখো 4 নাম্বারের গ নাম্বার প্রশ্নের উত্তর। উদ্দীপকের থেকে শুরু করে তো 4 নম্বর গ নম্বর প্রশ্নের উত্তর আমাদের এখান থেকে, অর্থাৎ পরিলক্ষিত হয়। তো এবার দেখো 4 নম্বরের ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার। তো আমাদের 4 নম্বরের ঘ নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ মন্তব্যটি যথার্থ। এখান থেকে 4 নম্বরের ঘ অ্যান্সার শেষ। এখন আমরা 5 নম্বর অ্যান্সার দেখব। তো দেখো 5 নম্বরের ক নম্বর হচ্ছে অ্যান্সার হচ্ছে এটা। এবার খ নাম্বার অ্যান্সার এখান থেকে শুরু। ছুটে বেড়ায় থেকে আমাদের খ নাম্বার অ্যান্সার শেষ। तो देखो एखन ग नम्बर प्रश्न उत्तर उद्दीपकेर थेके शुरू करे आमादेर प्रतारणा करे माने एटा आरो किछु अंश बाकी आछे एटा अवश्यई आमरा परेर पेजे देखतेछि। तो देखो आमादेर ए ग नम्बर प्रश्न उत्तर अर्थात एखान थेके शुरू करे अर्थात परिलक्षित हय थेके आमादेर ग नम्बर आंसर। तो एबार देखो घ नम्बर आंसर देखबो अर्थात एदेर दुःखेर कारण थेके प्रतारणा अर्थात उठेछे आमादेर आरो बाकी अंश आछे एटा परवर्ती पृष्ठाय एखन देखबो। अर्थात घर नम्बर देखो जो आमरा बाकी अंश ओखाने देखलाम एबं बाकी अंश एखाने अर्थात देखो जो श्रेणीर मानुष थेके अर्थात श्रेणीर मानुष थेके पाँचेर घर नम्बर आंसर शेष। एखन आमरा 6 आंसरगुलो देखब। एबार देखो 6 नम्बर प्रश्नेर आंसर अर्थात क नम्बर आंसर हच्छे आबहावा थेके शेष एबं ख नम्बर आंसर देखो अर्थात उक्तिटी आलोच्य उक्ति करे। तो एबार देखो माने ग नम्बर आंसर एखान थेके शुरू करे आमादेर अस्तित्व थेके धारावाहिक भावे चलছে अर्थात देखो सादृश्य রয়েছে এখান থেকে হচ্ছে 6 নম্বরের গ নম্বর आंसर। এবার দেখো যে ঘ নম্বর आंसर দেখো যে স্বাস্থ্য রক্ষায় উদ্দীপকের হোসেন মিয়া ও লালশালু অর্থাৎ এখান থেকে শুরু করে অর্থাৎ দেখো যে আমাদের ঘ নম্বর आंसर হচ্ছে কি মন্তব্যটি যথার্থ এটা হচ্ছে আমাদের 6 নম্বরের ঘ নম্বর आंसर। जो तो भिडियोटी जदि तुम्हादेर भालो लेगे थाके अवश्यई लाइक कमेंट शेयर करबे आरो जदि अन्य कोनो सबजेक्टेर समाधान लागे आमादेर यूट्यूब चैनेलेर माने भिडियो नीचे कमेंट करबे आमरा तुम्हादेर समाधान करे देवार चेष्टा करब। धन्यवाद भिडियोटी देखार जन्य।